আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ জিতলে ফেলতেন মনে হয়। তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। আমি দেখা যাচ্ছে যে উনি বৈধব অবৈধব করে যে যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। তো এত সম্পদ, আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এর স্ত্রী ও দুই মেয়ে, 2 লাখ শেয়ার কিনেছেন। তো রিসোর্টের জন্য এলজিডি আবার 7 কিলোমিটার রাস্তা ওনার করে দিয়েছেন। যাই হোক, আইনজীবী মহোদয় থাকলে এলজিডি এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে, বা একটা ভয়ের প্রশ্ন থাকে। তাই এখন প্রশ্ন হচ্ছে কি, বৈধ অবৈধ, এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না, দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক, আবার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন, আর চিন্তা ভাবনাটা কোথায় থেকে গেছে এটা আমার জানা নাই। আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতি অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন, এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। মানে উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা যে সব জায়গায় গেছেন, মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গা বাকি নাই। ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হয়তো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন, একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন, আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছে। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। তো বলো যে উনি বৈধ ভাই, উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন, তাতে তো আর এটা হবে না। এই জন্য আমার আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয়, অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যেসব জায়গা যাওয়ার বিষয় আছে আমি সব জায়গায় নক করব। আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে। আমি একজন এই প্রথম, কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি, আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি। আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে গিয়ে যেসব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না, আমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, সাহস থাকে, আমি কথা বলবো। এটা স্বাভাবিক প্রক্রিয়া, দুদক যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে, আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে। আপনারা জানেন যে প্রতিটা মামলা, যেসব মামলা আমি দুদককে নিয়ে আসি, এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয়, অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয়, অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয়। তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি, আর বেঁচে যে শুধু আছি তা না, 1 লাখ কোটির ব্যবধানে এই আমি এমপিও নির্বাচিত হয়েছি। না, সংসদের যে জায়গাতে কাজ করা, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি আপনারা জানেন বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি, আমি সুযোগ পাইলে বলবই, কিন্তু সংসদ তো বিচারের জায়গা না, সংসদ তো ইনকোয়ারি করবে না, আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ। তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি বলবো। আমি তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না, এটা তো আমাকে